ওয়েলকাম টু স্কিল কম্পিউটার আজকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে যে পড়াশুনো করছিলাম আমরা তার আজকে ফোর্থ ক্লাস অর্থাৎ পার্ট ফোর পার্ট ফোরে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব না প্রথমে আমাদের আছে দেখো কনসেপ্ট অফ ডেটা এন্ড ইনফরমেশন অর্থাৎ ডাটা এবং ইনফরমেশনের মধ্যে ধারণা ডেটা কি ডাটা কী বা ইনফরমেশন কী ডেটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য হ্যাঁ এইগুলো নিয়ে আমরা দিয়েছি ডিফারেন্স বিটুইন ডাটা এন্ড ইনফরমেশান ডেটা প্রসেসিংটা নিয়ে আলোচনা করবো ডেটা ম্যানিকুলেশান তো প্রথমে আমি বলছি ডাটা কী না যে সকল অর্থহীন এবং অসংগঠিত প্রাথমিক নির্দেশগুলি কম্পিউটারের প্রসেসিংয়ের কাজে যোগান দেওয়া হয় তাদেরই ডেটা বলে কী বললাম যে সকল অর্থহীন এবং অস অসংগঠিত প্রাথমিক নির্দেশ মানে কম্পিউটারে কিছু যেটা নির্দেশ দিই যার কোনো মানে হয় না যেগুলো প্রসেসিংয়ের কাজে যোগান দেওয়া হয় সেটাই হচ্ছে ডাটা আর ইনফরমেশনটা কি ইনফরমেশন না কম্পিউটারের ডেটাগুলি বিশ্লেষিত হয়ে যে অর্থপূর্ণ এবং ব্যবহারের উপযোগী সুসংগঠিত একটা ও সুসংগঠিত ফলাফল পাওয়া যাবে সেটাই হচ্ছে ইনফরমেশান তাহলে অর্থাৎ প্রসেসিংয়ের আগের পার্টটা হচ্ছে আমরা বলতে পারি ডাটা এবং প্রসেসিংয়ের পরের পার্টাকে বলতে পারি আমরা ইনফরমেশান কি বললাম তাহলে যে তথ্য কম্পিউটারের ডেটাগুলি বিশ্লেষিত হয়ে যে অর্থপূর্ণ ব্যবহারের উপযোগী এবং একটা সুসংগঠিত ফলাফল পাওয়া যাবে সেটাই হচ্ছে ইনফরমেশান আর ডাটা হচ্ছে কি না একটা অর্থহীন এবং অসংগঠিত প্রাথমিক নির্দেশ এদের মধ্যে যদি ডিফারেন্স পার্থক্য আমাদের বলতে বলা হয় যে ডিফারেন্স বিটুইন ডাটা ইনফরমেশন আমরা তাহলে কী বলবো প্রথমে এটাই বলতে পারি যে ডাটা হচ্ছে একটা অর্থহীন এবং অসংগঠিত প্রাথমিক নির্দেশ আর ইনফরমেশন কি না ইনফরমেশন হচ্ছে বিশ্লেষণ ডেটা এই ডেটাগুলো বিশ্লেষিত হয়ে যে আমরা ব্যবহারের উপযোগী যে ডাটাগুলো পাই সেটাই হচ্ছে ইনফরমেশান ডেটা অনেক সময় সাপেক্ষ আর ডেটা প্রস্তুত থাকার ফলে ইনফরমেশন প্রস্তুত অনেক কম সময় লাগে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করেই ডেটা প্রস্তুত করা হয় আর কম্পিউটারের প্রসেস বা বিশ্লেষণ করে বিশ্লেষণ করা ডেটার উপর ভিত্তি করেই ইনফরমেশন প্রস্তুত করা হয় এই রকম কয়েকটা আমরা ডিফারেন্স বলতে পারি এরপর আমরা মোটামুটি ডাটা ইনফরমেশন ক্লিয়ার খুবই সোজা এরপর আমরা আসছি ডেটা ম্যানুপুলেশান ডেটা ম্যানুপুলেশানটা কী না ডেটা ডেটা ম্যানুপুলেশান বলতে বল ডেটাবেস থেকে পূর্বে সং সংরক্ষিত ডেটাবেস থেকে পূর্বে সংরক্ষিত ডেটাকে খুঁজে খুঁজে পড়া ডেটাবেসে নতুন ডেটাকে অ্যাড করা বা সংযোজন করা অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলা এই 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 সমস্ত এই জিনিসগুলোকে আমরা ডেটা ম্যানুপুলেশান বলতে পারি কী বললাম না ডেটাবেসের ডেটা ম্যানিপুলেশান বলতে কী বোঝায় না ডেটাবেসের পূর্বে সংরক্ষিত ডেটাকে খুঁজে বের করা নতুন ডেটা যোগ করা বা সংযোজন করা অপ্রয়োজনীয় ডেটাকে মুছে ফেলা এইগুলো এই 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 জিনিসগুলোকেই বলা হয় ডেটা ম্যানিপুলেশান এস কিউল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে এই চারটি পদ্ধতির মাধ্যমে ডেটাকে সফলভাবে ম্যানিপুলেশন করা যায় এরপর আসছি আমরা ডেটা প্রসেসিং চক্র না ডেটা ডেটা প্রসেসিং চক্র হচ্ছে ডেটা থেকে ইনফরমেশন অর্থাৎ ওই যে প্রথমে বললাম অর্থহীন অসংগঠিত যে নির্দেশ সেই নির্দেশ থেকে একবারে ইনফরমেশন এই 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 অবধি আসাটাই তো ডেটা প্রসেসিং চক্র অর্থাৎ ডেটা থেকে ইনফরমেশান বের করার পদ্ধতিটি মূলত চারটে ধাপে সম্পন্ন হয় সেই ধাপগুলোকেই বলা হচ্ছে ডেটা প্রসেসিং চক্র বা ডেটা প্রসেসিং সাইকেল চারটে কি না কী বলেছে এখানে কালেকশন। অর্থাৎ সংগ্রহ সংগ্রহকরণ দু নম্বর হচ্ছে ইনপুট তিন নম্বর পার্ট হচ্ছে প্রসেসিং আর চার নম্বর পার্ট হচ্ছে আউটপুট এই চারটে কালেকশান অর্থাৎ ওই ডেটাগুলোই কালেকশান করা নির্দেশগুলো কালেকশান করা এটা একটা পার্ট সেগুলোকে ইনপুটে পাঠানো একটা পার্ট প্রসেসিং হওয়া একটা পার্ট আর আমরা কি জানলাম আউটপুট হওয়া একটা পার্ট এই চারটে পার্টকেই মোটামুটি ডেটা প্রসেসিং সার্কের বলা হচ্ছে ডেটা থেকে ইনফরমেশন পর্যন্ত শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে ডেটা থেকে ইনফরমেশন পর্যন্ত ওই যে সময়টা বা বের করার যে পদ্ধতি এই পদ্ধতিটা মূলত চারটি ভাগে আছে কী কী না কালেকশন সংগ্রহ ইনপুট প্রসেসিং আর আউটপুট প্রথম আমরা একটু কালেকশান এই যে কালেকশান নিয়ে একটু আলোচনা করি কালেকশান অর্থাৎ কী না সংগ্রহ কর সংগ্রহ করুন কালেকশান ডেটা প্রসেসিংয়ের জন্য কি বিভিন্ন উৎস থেকে প্রসেসিং সম্পর্কিত মূল ডেটাগুলোকে সংগ্রহ করতে হবে অর্থাৎ আমরা আমরা যেটা এবং সংগৃহীত ডেটাগুলিকে নির্দিষ্ট স্থানে একত্রিত করা হবে তারপরে সেগুলোকে ইনপুট করার জন্য প্রস্তুত করা হয় অর্থাৎ আমার কাছে যদি ডাটাটাই না থাকে আমি যদি কালেকশানটাই করতে না পারি তাহলে আমি ইনপুটটা করবো কোথা থেকে তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেসিং ডেটা প্রসেসিং করতে হলে আমাদের ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে কালেকশান ডেটাগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঁচা তথ্যটা এবং সেটাকে কী করতে হবে এক জায়গায় এক রাখতে হবে কিসের জন্য না যাতে সেগুলো কম্পিউটারে ইনপুটের জন্য প্রস্তুত করা হয় ওকে কালেকশন গেল ইনপুট ইনপুটের জন্য ওই যে সমস্ত ডেটাগুলো ইনপুটের জন্য প্রস্তুত করা আছে সেই ডেটাগুলোকে কম্পিউটারে যে সমস্ত আমাদের ইনপুট ডিভাইস আছে সেগুলোর মাধ্যমে আমাদের ইনপুট সেগুলো করতে হবে প্রসেসিং প্রসেসিংয়ের অনেকগুলো পার্ট আবার আছে প্রসেসিং এরগুলো কিছু ছোটো ছোটো এক হচ্ছে ক্লাসিফিকেশান সিলেকশান ক্যালকুলেশান সামারাইজেশান আর স্টোরেজ প্রসেসিং এর এই পার্টগুলো আছে ক্যালকুলেশন মানে কি শ্রেণী আমরা ভাগ যে পদ্ধতিতে বিভিন্ন ক্ষেত্রে সংগ্রহীত ডেটা থেকে পর্যায়ভুক্ত ডেটাকে পৃথক পৃথক শ্রেণীভাবে শ্রেণীভুক্ত করা হবে সেটাকেই আমরা শ্রেণীবিভাজন বলবো ক্লাসিফিকেশান আচ্ছা সিলেকশান কি ডেটাগুলি থেকে যেগুলো বাছাই হবে বাছাই করা হবে সেটাই হবে সিলেকশান ক্যালকুলেশান কি গণনা করা এই ক্যালকুলেশন গণনা করা পৃথক পৃথক যে শ্রেণীভুক্ত করা তথ্যগুলোকে গণিতের সাহায্যে গণনা করা হয় তখনই সেটা ক্যালকুলেশন পর্যায়ে যাবে সামারাইজেশান প্রয়োজন অনুসারে ডেটার পরিমাণটা কমানো মানে অপ্রয়োজনীয় অংশকে বাদ দেওয়া হ্যাঁ সেটাই হচ্ছে সামারাইজেশান আর স্টোরেজ হচ্ছে কি যেটা পরবর্তীকালে ব্যবহারের জন্য আমরা যে হার্ড সে সঞ্চয় করে রাখি সেটাই হচ্ছে স্টোরেজ এইগুলো হচ্ছে পাঁচটা প্রসেসিংয়ের পার্ট ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাজন সিলেকশন বাছাই করব ক্যালকুলেশন গণনা করব সামারাইজেশন অপ্রয়োজনীয় জিনিসগুলোকে যদি বাদ দেওয়া হয় বাদ দিতে হবে আর স্টোরেজ হচ্ছে সঞ্চয় মানে অর্থাৎ পরবর্তীকালে এই ডেটাগুলো ব্যবহার করার জন্য আমরা যদি কোথাও জমা রাখি তখন সেই স্টোরেজটা লাগবে অর্থাৎ প্রসেসিংয়ে চারটে পার্ট আর কি আছে আউটপুট আউটপুট কি না প্রসেসিং থেকে যে প্রাপ্ত ফলাফলটা পেলাম আমরা সে ফলাফলটাকে আউটপুট বলে এই আউটপুটগুলো আমরা প্রিন্টারের মাধ্যমে মনিটার দিয়ে মনিটারের মাধ্যমে ডিসপ্লে পাই এবং প্রিন্টারের মাধ্যমে সেটা কাগজে প্রিন্ট হয় এই হচ্ছে ডেটা প্রসেসিং সার্কেল তাহলে কী কী শিখলাম আমরা ডাটা কি ইনফরমেশন কি ডাটা কি নাটা একটা অসংগঠিত অর্থহীন নির্দেশ এটাই আমরা বলতে পারি আর ইনফরমেশনটা কি না অর্থপূর্ণ ব্যবহারের উপযোগী ডেটাটা সেটাই ইনফরমেশন এর থেকে দুজনের মধ্যে পার্থক্য বেরিয়ে ডেটা ভ্যালুপুলশনটা কি ডেটা ভ্যানিপুলেশন হচ্ছে ডেটাবেস থেকে ডেটাবেস থেকে পূর্বে সংরক্ষিত ওই ডেটাগুলোকে খুঁজে বের করা নতুন ডেটা সংযোজন করা অপ্রয়োজনীয় ডেটাকে মুছে ফেলা এই বিষয়গুলোকে আমরা বলবো ডেটা ম্যানিপুলেশন আর ডেটা প্রসেসিং কি বলছিলাম ডাটা থেকে একবারে ইনফরমেশন পর্যন্ত যে ধাপগুলো সেই ধাপগুলোকে আমরা একসঙ্গে ডেটা প্রসেসিং সাইকেল বলতে পারি ধাপগুলো কী কী না কালেকশন ইনপুট প্রসেসিং আউটপুট এই চারটে মনে রাখলেই হবে আশা করছি ডেটা ইনফরমেশন সম্পর্কে কনসেপ্ট অনেকটা তোমাদের দিতে পারলাম পরের ক্লাস আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালের পাঁচ নম্বর ক্লাস পার্ট ফাইভ খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো ধন্যবাদ